মিজোরাম বিধানসভার নির্বাচনের বাবে ইতিমধ্যে লুসাই পাহাড়ত ব্যাপক নির্বাচনী প্রস্তুতি চলিছে। ইয়াত এই মুহূর্তত এয়ারপোর্টত উপস্থিত হয়েছে হি নির্বাচনী প্রচারের বাবে কেন্দ্রীয় মন্ত্রী মোদী সরকার আটাইতকৈ জনপ্রিয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া আমার সঙ্গে আছে। নির্বাচনী প্রচার চলাবর কারণে এই মুহূর্তে আহি উপস্থিত হয়েছে আইজলত। আর আমি পোনপটিয়া জানি বিচারিম যে 14টা মোটামুটি আপনার 23টা সমষ্টিত দিছে 40টা বিধানসভা সমষ্টি মিজোরাম, কেনে ধরনের এই প্রথম সাগে সুপ্রম নির্বাচনী প্রচার ইয়াত এইবার? এটা কথা তো উত্তর পূর্বাঞ্চলের মানুষে যা 9.5 বছর গভীরভাবে উপলব্ধি করেছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যখন ইন্ডিয়া সরকার আছে যার নেতৃত্ব দিছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, তেখেতে উত্তর পূর্বাঞ্চলক বিশেষভাবে গুরুত্ব দিয়ার বাবে উত্তর পূর্বাঞ্চল আটোখন রাজ্যর ক্ষিপ্র উন্নয়ন সম্ভব হয়েছে। আর বিশেষক যত বিজেপি সরকার আছে সেই বিজেপি সরকার থাকা রাজ্যসমূহে অধিক আজি উন্নয়নের দিকত আগুয়াই যাবলে সক্ষম হয়েছে। গতি সেইভাবে আমার দৃঢ় বিশ্বাস যে যা 9.5 বছর যিমানখিনি যাতায়াত যোগাযোগের পর আরম্ভ করে অনুষ্ঠান প্রতিষ্ঠান সামগ্রিকভাবে আমার উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি পরিয়ালে যে ধরনের সামাজিক নিরাপত্তা সোশিয়াল সিকিউরিটি ইকোনমিক আপলিফমেন্ট আজি মোদী ডাঙরিয়ার বিশেষ পদক্ষেপত লাভ করবলে সক্ষম হয়েছে। গতি সেই কথা আজি উপলব্ধি করে মোৰ দৃঢ় বিশ্বাস যে মিজোরামতো এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সকলক মিজোরামের পরম শ্রদ্ধার ভোটদাতা রাইজে নিশ্চিতভাবে ভোট দিব। আর এইবার নির্বাচনত পূর্বতক ভাল ফলাফল দেখাবলে আমার দলে সক্ষম হব ইয়াত এই কথা নিশ্চিত, কারণ মিজোরামের রাইজ সামাজিকভাবে সজাগ আর সচেতন আর শিক্ষার ক্ষেত্রে আগ্রণুয়া। গতি এইখন সমাজে নিশ্চিতভাবে আগন্তক দিনত কোনটো দলে রাজ্য সরকার গঠন করলে মিজোরামের বিশেষভাবে লাভ হব, মিজোরাম রাইজ উন্নয়নের ক্ষেত্রে ভারতবর্ষের বুকুত অধিক আগুয়া যাবলে সক্ষম হব এই কথাটা উপলব্ধি করেছে। গতি সেই কারণে পরিবর্তনের স্বার্থত এবার নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষত মিজোরামের জনতা থিয় হব আর ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার তেখেতসকলে নিশ্চিতভাবে আন্তরিকতার পদক্ষেপ লব। এনডিএ পার্টনার এমএনএফ আছিল, এতিয়া তেওঁলোকে 40টা সমষ্টিতে দিছে, আপনাদের 23টা সমষ্টিত আছে, আর বিরোধী যেটা আছে জেড পি এম তেওঁলোকেও 40টা সমষ্টিত দিছে। আপনাদের বিজেপির তরফের পর জেড পি এম আর এন পি এফ দুইটারলৈকে দুয়ার মুকলি করে রাখিছে নাকি সরকার গঠনের ক্ষেত্রে? চক, আমার ভারতীয় জনতা পার্টিয়ে এতিয়া প্রাথমিক যেটু গুরুত্ব আমি প্রদান করেছো আমার দলের যখন প্রার্থী আছে প্রার্থী সকল জয়যুক্ত করা, তেখেতসকল জয়যুক্ত করার আমার দলের মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডা ডাঙর আরম্ভ করে আমার কেন্দ্রীয় সরকার মন্ত্রী লগতে রাজ্য সরকার বিভিন্ন রাজ্যের দায়িত্ব থাকা আমার দলের যখন শীর্ষস্থানীয় যখন নেতা তেখেতসকলে আহি প্রচার অভিযানত অংশগ্রহণ করেছে। আমার লক্ষ্য হয়েছে যে মিজোরাম বড় সুন্দর এখন রাজ্য, সেউজীয়া মনজ সম্পদ ইয়াত জল সম্পদের পর আরম্ভ করে মানব সম্পদরে ভরপুর এখন এখন অত্যন্ত সম্ভাবনাপূর্ণ রাজ্য। গতি এইখান রাজ্যের উন্নয়ন ভারতীয় জনতা পার্টির আন্তরিকতার বিচারে, আর সেইভাবে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যা 9.5 বছর এই রাজ্যখনক আগুয়াই নিবর বাবে ইয়াত যাতায়াতের যোগাযোগের ক্ষেত্রে একটা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। আইজললৈকে এতিয়া রেলপথ নির্মাণ করে থাকা হয়েছে আর ইয়ার আপনাদের বিমানবন্দর আধুনিক রূপত সজাই তুলিবর বাবে ইয়াত বিশেষভাবে পুঁজি যোগান ধরা হয়েছে। আর পিএম ডিভাইন আসনির যোগেদিও উল্লেখযোগ্য আর্থিক সহযোগিতা আগবঢ়া হয়েছে 500 কোটি টাকাতক অধিক। তেনে ধরনের মিজোরামের যিখিনি মৌলিক সমস্যা এই সমস্যা বিশেষক যাতায়াত ইয়াত রাইজে কয় যাতায়াত আর ইয়াত চিকিৎসা সেবা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আর ইয়াত বহুত খেলুয়ে আছে যখন খেলুয়ে অন্তরাষ্ট্রীয় পর্যায়ত সুনাম অর্জন করবেন। গতি তখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট
হেলথ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট, কমিউনিকেশ্যন কানেক্টিভিটি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট, এই সকলোবিলাক ক্ষেত্ৰত যোৱা 9.5 বছৰত যিমানখিনি আৰ্থিক সহযোগিতা মিজোৰামক আগবঢ়োৱা হৈছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত, পূৰ্বতে কংগ্ৰেছে কেতিয়াও আগবঢ়োৱা নাছিল, কোনো চৰকাৰে এইখিনি সফলতা লাভ কৰা নাছিল। গতিকে সেইকাৰণে মই ভাবোঁ যে এখন সজাগ আৰু সচেতন সমাজ হিচাপে মিজোৰামৰ ভোটদাতা ৰাইজে এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীক এই ক্ষেত্ৰত নিশ্চিতভাৱে এটা আগস্থান দিব। শাসকীয় এম এন এফৰ তৰফৰ পৰা এইবাৰ তেওঁলোকে নিৰ্বাচনী ইস্তাহাৰত বা প্ৰচাৰ সভাসমূহত দাবী কৰা দেখা গৈছে যে মণিপুৰৰ ইছ্যুটো তেওঁলোকে আনিছে, বাৰম্বাৰ এই বিষয়টো লৈ চৰ্চা কৰিছে, গীৰ্জাৰ যিসকলে জ্বলাই দিছে সেই পাৰ্টীৰ লগত তেওঁলোক নাই। এই বিশেষত মিজোৰাম খ্ৰীষ্টান ডমিনেটেড এখন খ্ৰীষ্টান প্ৰধান এখন ৰাজ্য, সেই ক্ষেত্ৰত এই ইছ্যুটো ধৰ্মকেন্দ্ৰিক বা গীৰ্জা জ্বলোৱা মণিপুৰৰ শৰণাৰ্থীসকল যিসকল আহিল আহি মিজোৰামত আশ্ৰয় লৈছে, এই বিষয়টো লৈ পেলাই এম এন এফে সাংঘাতিক ধৰণৰ এটা প্ৰচাৰ চলাইছে আৰু এই ক্ষেত্ৰত তেওঁলোকে ভোটাৰ ৰাইজক আকৰ্ষণ কৰাৰ বাবে চেষ্টা অব্যাহত ৰাখিছে। চাওক, এটা কথাটো আপোনালোকেও দেখিছে যে এন ডি এ চৰকাৰৰ দিনত বিশেষকৈ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বৰ বাবে, তেখেতে দিয়া গুৰুত্বৰ বিশেষ গুৰুত্বৰ বাবে আজি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ লগতে গোটেই ভাৰতবৰ্ষতেই শান্তি ঘূৰি আহিছে আৰু শান্তি সম্ভৱ হোৱাৰ বাবে প্ৰগতি সম্ভৱ হৈছে। আপুনি অসমৰে কথা কওক, নাগালেণ্ডৰ কথা কওক, প্ৰত্যেকখন ৰাজ্য আজি শান্তিত আছে, মিজোৰামো শান্তিত আছে। এই শান্তি সম্ভৱ হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই লোৱা বিশেষ পদক্ষেপৰ বাবে। আজি উত্তৰ পূৰ্বাঞ্চলক তেখেতে ইমান বেছি ভাল পায়, তেখেতে নিজেও 50 বাৰতকৈ অধিক বাৰ তেখেতে আহি উত্তৰ পূৰ্বাঞ্চল ভ্ৰমণ কৰিছে। প্ৰতিগৰাকী কেন্দ্ৰীয় চৰকাৰ মন্ত্ৰীক ৰাজ্যসমূহত বিভিন্ন ধৰণৰ আঁচনি হাতত ল'বলৈ বাবে আৰু সেই আঁচনিবিলাকৰ কাম সময়মতে সম্পূৰ্ণ কৰাৰ বাবে নিৰ্দেশ দিছে। গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত যিখন এন ডি এ চৰকাৰ আছে, সকলোকে সমদৃষ্টি ৰাখি কাম কৰিছে, চবকা সাথ চবকা বিকাশ। ইয়াত কোনো হিন্দু মুছলমান খ্ৰীষ্টান কোনো ধৰণৰ ডিস্ক্ৰিমিনেশ্যন নাই, সকলোকে আঁকোৱালি লৈছে আৰু সকলোকে আঁকোৱালি লোৱাৰ বাবে আজি ভাৰতবৰ্ষ বিশ্বৰ 5ম সৰ্ববৃহৎ অৰ্থনীতি হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হৈছে। 140 কোটি ভাৰতীয়ক আজি মৰ্যাদা সহকাৰে জীৱন নিৰ্বাহ কৰাৰ বাবে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া যিটো নীতি, যিটো সিদ্ধান্ত, যি কাৰ্যসূচী, তাৰ বাবে আজি প্ৰত্যেকখন ৰাজ্যই নিজৰ যোগ্যতা আৰু দক্ষতা প্ৰদৰ্শন কৰিবলৈ সক্ষম হৈছে। গতিকে মই ভাবোঁ যে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাইজৰ ক্ষেত্ৰত এই কথাটো আহিব নোৱাৰে, কেতিয়াও ধৰ্মৰ নামত ডিস্ক্ৰিমিনেশ্যন হোৱা নাই, সকলো ধৰ্মক আঁকোৱালি লোৱা হৈছে আৰু সেইবাবে চবকা সাথ চবকা বিকাশ, চবকা বিশ্বাস চবকা প্ৰয়াস, এই নীতি আজি সফল হৈছে। আজিৰ দিনটো কাৰ্যসূচী কেনেধৰণৰ আপোনাৰ? মোক লুংলাইট দায়িত্ব দিছে দলে আৰু তাত 4টা বিধানসভা সমষ্টিত প্ৰচাৰৰ বাবে তেখেতসকলে আজি দায়িত্ব অৰ্পণ কৰিছে, গতিকে মই এই দায়িত্ব পালন কৰিবলৈ আহিছোঁ। ধন্যবাদ এইখিনি সময় দিয়াৰ বাবে। এয়া আচলতে কেন্দ্ৰীয় শক্তিশালী মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, তেওঁ মিজোৰামলৈকে আহিছে আৰু 4টা সমষ্টিৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব আজি।